সবচেয়ে বড় কথা স্যার আপনি যে সমস্যা আটকাইলে এটাকে উদ্ধার করার জন্য আপনার চেষ্টা করেন এটা রাস্তায় একটা প্রমাণ স্যার হ্যাঁ এটা হাল ছাড়েন না আপনি সহজে আমরা হলে এতক্ষণ স্যার এটা মানে অনেক আগে একবার ইমোষণ হয়ে যেতাম স্যার হবি না এটা ইন বক্স এটা হলো আপনার আপনার ওয়েবসাইটের ইন বক্স নাকি বুঝেন

Email deliverable, email inbox, 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 encryption, email, disk use, uh, spam, favorites, email accounts, email accounts, uh, uh, check mail, manage. Uh, কানেক্ট Devices. তাহলে আমি এটা একটা নতুন ওপেন করি তাহলে তো এটা আপনার ইনবক্স ইনবক্সটার নাম হচ্ছে

ঠিক আছে তাহলে এইখানে আমি যদি মেইল করি এখানে দিলাম মেইলে দেওয়ার পরে টু চলে আসলো ফ্যাশন হাউস ওয়ান আচ্ছা দাঁড়ানো আমি আবার চেক করে আসি কোথায় যেন এইটা ফ্যাশন হাউস ফ্যাশন ফ্যাশন হাউস হাউস ইনবক্স অন ড্রাফট স্যান্ট জাঙ্ক সমস্ত ওকে

ঠিকই আছে তাহলে ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আমি কোথায় যেন মেল নিলাম মেইল জানি কোথায় নিলাম আচ্ছা আবার এখানে সাবজেক্ট আহ Purchase note. purchase note sent from mail, Windows 10, HTTP, Twitter, Twitter. Sir, over the time, set it, sir. Send button, over the time, না স্যান তো দেখতেছি ফ্রম আউটলুক ডট কম হ্যাঁ এটা আমার আউটলুক এর কোষ তাহলে এ আউটলুকের থেকে এখানে আসবে হ্যাঁ তাহলে এখানে কিছু লিখি প্লিজ ডেলিভার মাই আইটেম ...properly and... Uh, ...safely... ...safely... ...delimit sent. Outlook ticket, send item, uh, again. Send item. Purchase note. Gallow banda therefore ship and C and na ekhane no message found in this mailbox in this mailbox draft sent junk trap Archives inbox, plugins, editor, AF, um, blocks pair, Elementor. আপনার আপনার এলিমেন্টের আরেকটা কই হ্যাঁ এলিমেন্টের একটা থাকে না একটা ফ্রি থাকে আর একটা এরকম প্রো বলা থাকে দুইটি রাখতে হয় দুইটা না রাখলে কাজ করবে না সুপার প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন এটা হলো আপনার ইয়ে ইমেলের এটা ইমেলের না কি লেখা স্টাইলিশ এন্ড কোডিং স্কিলস রিকোয়ার্ড ও কমার্স হেডার ডাব্লিউ মেইল হ্যাঁ ডাব্লিউ পি মেইল সেটিং 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 এ যাওয়ার পরে এখান থেকে

সার আগে তো তো ই ছিল না ওই যে আসরা পাস এখানে তাহলে এডমিন দিয়ে অ্যাডমিন জি স্যার আচ্ছা ঠিক আছে অ্যাডমিন অ্যাড এই আপনার মেইল হ্যাঁ তাহলে সেন্ড লগ ইন লিঙ্ক টু

শেষ হয়েছে আচ্ছা তাহলে আহ জানার রেট দিলে তো হবে না অপশনাল সেটিং এডিট সেটিং তে তাহলে এখানে বোধ হয় আহ স্টোরেজ এক আচ্ছা ঠিক আছে তাহলে এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট

তাহলে ডিফল্ট ডিফল্ট এটাকে ডিফল্ট করে এটা ডিফল্ট ডিফল্ট সিস্টেম সিস্টেম অ্যাকাউন্ট আরে ডিফল্ট এটার সিস্টেম তাহলে এটার সিস্টেম বানাতে চাইতেছি ম্যানেজ চেক ইমেল আর নিউ পাসওয়ার্ড কিন্তু আমি তো চাইতেছি এটার ডিফল্ট করতে সেন্ডিং আউটগোয়িং ইমেল রিসিভিং ইনকামিং ইমেল অ্যালাউ অ্যালাউ তাহলে ওইটার মধ্যে আসে না কেন দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে ম্যানেজ দেওয়ার পরে তো আসলো না তো হম আচ্ছা ঠিক আছে এইটা তো হইল এখন আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটের এই জায়গায় ওইটা সেট করেন অ্যাডমিন করেন তো তাড়াতাড়ি করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইখান থেকে অ্যাডমিন অ্যাড ইয়াতে পাঠাই হ্যাঁ অ্যাডমিন অ্যাড ওয়েবসাইট ওয়েবসাইটের নাম লেখেন হুম হ্যাঁ ঠিক আছে এই সাবজেক্ট টেস্ট আর এখানে হলো গেস্ট send সেন্ট দিলাম এই যে আমার এখন এগুলি কাঁটাকাটি করতে হবে হ্যাঁ তাহলে আমি এখানে আসি এখানে আসার পরে এই অ্যাডমিন অ্যাডমিনে

তারপরে আপনি এপিআইটাও সেট করছেন আমি যেটা সবাইকে বলি যে আমি তো খালি ম্যানুয়ালটা দেখালাম আপনার বাকিগুলি প্র্যাকটিস করবেন হ্যাঁ কিন্তু একবার পিকজাল সেট আপ করে করলে পরে তো বাকিটুকু করা যায় না হ্যাঁ হ্যাঁ বাকিটুকু করা যায় না কিন্তু সেই জন্য আবার সি প্যানেলে এসে সমস্ত কিছু মুছে দিয়ে আবার থিম নিয়ে করলে আবার আরেকটা প্র্যাকটিস করতে পারবেন আর যদি যদি আমার এই শিপিগেল সেটআপ না করা যেত আমি ওই ওয়েবসাইট ভেনিশ করে দিতাম আমি ওই ফটোটাও নিয়েছিলাম কিন্তু চিন্তা করতে যে আমার যেহেতু কি করা এই সাথে ই করা হ্যাঁ এই জন্য আরই করি হ্যাঁ ঠিক আছে যে ওই এটা ক্লিক করলাম এই যে এইখানে এইখানে তাহলে

এই এই সেটিংটার মধ্যে ইন বক্স আউটবক্স এগুলি টিক দেওয়া ছিল না হ্যাঁ এখন ম্যানেজ শো হাইট ইমেল আহ এটা অন্যরকম সেটিং আর কি হ্যাঁ আর এইখান থেকে এখানে সি প্যানেল ইমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্টে আমার এটা যেটা হচ্ছে আমি যেটা এখন করলাম এটার মধ্যে এই যে বলা আছে যে রিসিভিং মেইল অ্যালাও সেন্ডিং মেইল অ্যালাও হ্যাঁ এইগুলি বলা আছে আর এখন আমি যদি সি প্যানেলে

word নতুন একটা বিষয় মানে জানা বলল এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে এই এই যে ওয়েবসাইটের সেটিং বেটিং এগুলি মানে কি বলে যে আমি তো মানে রাত নাই দিন নাই খালি ক্লিক করতে 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 এই পর্যায়ে আসছে হ্যাঁ মানে আমার ঘুম টুম তো কিছুই ছিল না হ্যাঁ মানে দুই তিন দিন যখন ওয়েবসাইট নিয়ে বসে দুই তিন দিন এক নাগারে মানে খাওয়া নাই গোসল নাই কিছুই নাই হ্যাঁ মানে কি খাইছি বলতে পারবো না হ্যাঁ আবার এসে বসছি যেখানে আটকে গেছি সেখান থেকে আবার ইয়ে করছি এখন যেটা হচ্ছে যে আমার এখানে সমস্যাটা কম হয় যার কারণে আপনাদের সমস্যায় পড়লে আমি আর নিজের থেকে প্র্যাকটিস করতে হ্যাঁ হ্যাঁ নিজের সমস্যা ক্রিয়েট করার পরে আবার দেখতে হবে আর কি হ্যাঁ এই আর কি তো এই যে এখন নতুন ভাবে করলাম কিন্তু এই যে এই এই যে পিকজেল সেট আপটা এটা কিভাবে নতুন করে করব এই বিজনেস ইয়াটাই তো অ্যাকাউন্টটাই ইয়া করা যাচ্ছে ডিলিট করা যাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ স্যার তাহলে হ্যাঁ তাহলে সবাই ভালো থাকবেন আমি আজকে রাতের মতো সাপোর্ট শেষ করে দিচ্ছি